সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন বলে জানান। প্রকল্পের প্রায় 200 মিটার রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হয়েছিল 1,70,000 টাকা, কিন্তু পুরোটাই ইটের রাস্তার জন্য। রাস্তা তৈরি করার পর সেই টাকা ঠিকাদার তুলে নিয়েছেন। স্বপন ভারতীর বাড়ি থেকে পরিতোষ বিশ্বাসের বাড়ি পর্যন্ত ইট সলিং এর রাস্তা তৈরি হয়েছিল, আর সেখানে ভুল করে ঠিকাদার ফলক রেখেছে ঢালাই রাস্তার জন্য। সমস্যা এখানে বেঁধেছে এখানকার তৃণমূল অঞ্চল সভাপতি মহসিনা বিশ্বাসের কাছে সেই লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ভিডিও সরেজমিনে তদন্ত করে জানতে পারেন ঠিকাদার ভুল করে ঢালাই রাস্তার পোস্তুর ফলক লাগিয়েছেন। তৃণমূলের প্রধান ও পঞ্চায়েত মেম্বাররা খুব উগড়ে দিয়েছেন অঞ্চল সভাপতির বিরুদ্ধে। সকালবেলায় রামচন্দ্রপুর পঞ্চায়েতের সামনে স্বরূপনগর ও মসলন্দপুর রোডে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন। প্রধান নূর ইসলাম নস্কর 13 জন তৃণমূলের মেম্বাররা বলেন, এই পঞ্চায়েত কারিমালিপ্ত করতেই এই রকম একটা ভুয়ো ভিত্তিহীন অভিযোগ করেছেন, যেখানে তথ্য জানার জন্য জিও ট্রাক আছে, তা সত্ত্বেও তিনি কেন কাগজপত্র দেখেনি না দেখে ভিত্তিহীনভাবে তৃণমূলের একজন নেতা হিসেবে দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন। সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন। আমরা 39 বছর পরে রামচন্দ্রপুর পঞ্চায়েতে ক্ষমতায় এসেছি, যেখানে মানুষের সেবা করে যাচ্ছি, উন্নয়নমুখী হচ্ছে, সেটাকে কারিমালিপ্ত করতে পুরো বিষয়টা রাজ্য ও জেলার নেতৃত্ব জানিয়েছি। উনি আসলে সিপিএম বিজেপির হয়ে রাজনৈতিকভাবে তৃণমূলে কারিমালিপ্ত করেছেন, প্রকৃত দলের সৈনিক হলে এইভাবে কাজ করতেন না। এই নিয়ে বাদুড়িয়ার পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সম্বরণ মিস্ত্রি বলেন, এই অঞ্চল সভাপতির বিরুদ্ধে দল কঠিন সিদ্ধান্ত নিক, পাশাপাশি আমরা একটি আইনি পদক্ষেপ নিতে চলেছি। তৃণমূল নেতা হয়ে তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে যেভাবে তিনি পরিকল্পনা করে দলকে কারিমালিপ্ত করেছেন, এর দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত। আমি গতকাল আমাদের জেলার যিনি সভানেত্রী আলোরানী সরকারের ম্যাডামের কাছ থেকে আমি টাইম নিয়েছি। আমরা আজকে লিখিতভাবে দলকে জানাচ্ছি এবং আমরা শঙ্কর দত্ত আমাদের এই জেলার চেয়ারম্যান মাননীয় শঙ্কর দত্ত মহাশয়কে আমি জানিয়েছি। উনি আজকে সন্ধ্যে 7টায় আমাকে টাইম দিয়েছেন। আমরা বিধানসভার যিনি বিধায়ক তাকেও আমরা লিখিতভাবে জানাচ্ছি, কারণ এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। দলের নেতৃত্বের ইন্ধনে যদি এই ঘটনা ঘটে তাহলে এটা দলের পক্ষে অত্যন্ত লজ্জাজনক এবং আমাদের পক্ষে সুখকর নয়। আমার বক্তব্য, দলের প্রধানের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, দলের কোনো মেম্বারের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, আমাদের দলের নেতৃত্ব আছে, আমরা আমাদের উচিত প্রত্যেকেই সেটা ঘরের ভিতরে থেকে সেই সমস্যার সমাধান করা। সেটাকে বাইরে এনে দেখা যাচ্ছে যারা পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একটা রাস্তা নিয়ে অভিযোগ করছেন, সেই অভিযোগকারী অঞ্চল সভাপতির ঘরে বসে যেমন অভিযোগকারী বাইট দিচ্ছেন একটা বেসরকারি সংস্থার চ্যানেলে, সেখানেই বসেই দেখছে অঞ্চল সভাপতি, সেই একই ঘরে একই জায়গায় বসে অঞ্চল সভাপতি বলছে আমি দেখছি ব্যাপারটা, তদন্ত করে কি করা যায়। তার মানে অর্থাৎ এতেই প্রমাণিত, একই ঘর একই জায়গা একই জায়গায় বসে করার অর্থ হলো আমাদের অঞ্চল সভাপতির একটা ইন্ধন আছে। আমি তাকে বলবো যে এই ধরনের ঘটনা না ঘটিয়ে তার যদি কোনো বক্তব্য থাকে, বিধানসভার নেতৃত্ব আছে, জেলার নেতৃত্ব আছে, তাদেরকে জানান, নিশ্চয়ই তারা আমাদেরকে ডাকলে প্রধান সহ যারা মেম্বার আছেন বা পঞ্চায়েতের জনপ্রতিনিধি সকলেই সেখানে উপস্থিত হবেন। আমরা দলের উদ্যোগেও নয় এবং এই পঞ্চায়েত 39 বছর পর অনেক লড়াই সংগ্রাম করে এই মাটিতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের যে জোয়ার এই পঞ্চায়েতে শুরু হয়েছে, মানুষ প্রত্যেকটা মানুষ সরকারি
তদন্ত করে আমরা তার প্রমাণ সাপেক্ষে কাগজপত্র সব জোগাড় করেছি এবং বিডিও ম্যাডামকে তদন্ত করার জন্য বিডিও ম্যাডাম তদন্ত করে দেখেছেন এটা পুরো মিথ্যা কথা। মিথ্যা হবে আমাদের পঞ্চায়েতকে কালীবদ্ধ করার চেষ্টা করছেন আমাদের অঞ্চল সভাপতি এবং তার সঙ্গে কিছু হারমাত বাহিনীও আছে, তিনিও হারমাত বাহিনীর লোক। তিনি পঞ্চায়েতকে কিভাবে কালীবদ্ধ করতে যাচ্ছেন না জেনে না শুনে সেটা আমাদের জানা নেই এবং সে তৃণমূল করে কি পার্টি করে সেটাও আমার জানা নেই। কারণ তৃণমূল পার্টির যদি নেতৃত্ব দেওয়া হয় তা তৃণমূল পার্টিকে কেন অপমানিত করে কেন কালীবদ্ধ করবে? আমাদের পঞ্চায়েত খুব উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। 39 বছর সিপিএম যে কাজ করেনি আমরা 3.5 বছরে তার থেকে বেশি কাজ করেছি। আপনারা এলাকায় জেনে দেখুন কি পরিমাণের কাজ আমরা এখানে করেছি, কিন্তু সেই কাজকে স্তব্ধ রাখার জন্য মমতা ব্যানার্জি কালীবদ্ধ কাজের উন্নয়নকে মানে ব্যর্থ করার জন্য অঞ্চল সভাপতি সেই প্রচেষ্টা চালাচ্ছে। আমি চাই যে এইরকম কাজকে যে উন্নয়ন মমতা ব্যানার্জি উন্নয়নের কাজে যে কালীবদ্ধ করতে চাচ্ছেন, যে উন্নয়নকে স্তব্ধ করতে চাচ্ছেন, আমি সেই উন্নয়নকে যাতে আগামী দিনে আরো বেশি করে করতে পারে এবং ওই অঞ্চল সভাপতির বিরুদ্ধে উন্নয়ন স্তব্ধ করার বিরুদ্ধে মমতা ব্যানার্জির যত নেতৃত্ব আছে সবাই যে তার শাস্তি প্রদান করে আমি খুব দলকে জানি। হ্যাঁ, দলকে জেলা সভাপতিদেরকে অনেকে জানানো হয়েছে আর কিছু বাকি আছে, আজকে লিখিত ভাবে সমস্ত প্রমাণ সাপেক্ষে আমরা সবাইকে জানাবো। সুপর্ণা বিশ্বাস বলেন, আমরা সরেজমিনে খতিয়ে দেখেছি, ওটা ইট সলিং এর রাস্তা হিসাবে বরাদ্দ হয়ে আছে, কিন্তু রাস্তা প্রস্তরের ভুল ছাপা হয়েছিল, সেটা এনএসকে জানানো হয়েছে, সেই ভুল সংশোধন করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি যেভাবে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে সম্পূর্ণ মিথ্যে ভিত্তিহীন। একটা মিডিয়াদের আমি খবর ছড়িয়েছে শুনলাম যে ওখানে একটা সমস্যা হয়েছে রাস্তা নিয়ে, তো ওটার জন্য আমি ওখানকার এনএস এবং কাগজপত্র যা আছে সমস্ত চেয়ে পাঠিয়েছিলাম। তো সেগুলো দেখে আমি যা দেখলাম যে ওখানে স্বপন ভারতীর বাড়ি থেকে পরিতোষ বিশ্বাসের বাড়ি পর্যন্ত একটা ব্রিকসোলিং রাস্তার ওটাই মানে অ্যাপ্রুভ ছিল এবং রাস্তাটা ব্রিকসোলিং হয়েছে এবং ওটার পেমেন্টও হয়েছে 1,69,000 টাকা। ভুলবশত কন্ট্রাক্টর ওখানে যে বোর্ডটি বসিয়েছে সেই বোর্ডটিতে ও ব্রিকসোলিং এর জায়গায় ভুল করে ঢালের রাস্তা লিখেছে। তাহলে এখানে এই ঘটনাটাই ঘটেছে, না হলে কোথাও কোনো ডিসক্রিপেন্সি কিছু নেই, মানে কোন প্রধানের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ। না না না, একদমই মিথ্যে, ওটা একদমই মিথ্যে। আমি সমস্ত কাগজপত্র নিজে আনিয়ে নিজে দেখেছি এবং ফিজিক্যালও আমার ইন্সপেকশনও করা হয়ে গেছে। আর দেখেছি তো বিশ্বরণ রাস্তা ছিল, বিশ্বরণ রাস্তাটি এতবার ছিল, বিশ্বরণ রাস্তাটি জিওট্যাগিং হয়েছে এবং সেভাবেই পেমেন্ট হয়েছে। 1,69,822 টাকা সম্ভবত পেমেন্ট হয়েছে। রাজ্যে গুটকা আর